আজ তোমাদের কাছে মহাভারত নিয়ে হাজির হয়েছি। তোমরা বলবে মহাভারত, এই গল্প তো আমরা সবই জানি, নতুন কি? হ্যাঁ, তোমরা তো জানো মহাভারতের শ্লোকের সংখ্যা হচ্ছে 100,000। এখন শ্লোক মানে দুটি লাইন, দুটি লাইন মিলে একটি শ্লোক। এই শ্লোকের সংখ্যা 100,000, ভাবতে পারো? পৃথিবীর দীর্ঘতম মহাকাব্য হচ্ছে মহাভারত, কবিতার ছন্দে লেখা 100,000 শ্লোক, ভাবলেই তো আমাদের মাথা পটকে যাচ্ছে। এবার শুনবে কত শব্দ মহাভারতের মধ্যে রয়েছে? 1,80,000 শব্দ সংখ্যা। আর এই মহাভারতকে 18টি পর্বে ভাগ করা রয়েছে, এ কথা তোমরা তো শুনেইছ দাদু বা ঠাকুমার মুখে। এই 18টি পর্ব কি কি? আদি পর্ব, সভা পর্ব, বন পর্ব, বিরাট পর্ব, উদ্যোগ পর্ব, ভীষ্ম পর্ব, দ্রোণ পর্ব, কর্ণ পর্ব, শল্য পর্ব, স্ত্রী পর্ব, শান্তি পর্ব, অনুশাসন পর্ব, আশ্রমমেধিক পর্ব, আশ্রম বার্ষিক পর্ব, মৌসল পর্ব, মহাপ্রস্থানিক পর্ব, আর সব শেষে স্বর্গারোহণ পর্ব। এই 18টি পর্ব নিয়েই মহাভারত। রচয়িতাকে তোমরাও জানো, মহর্ষি ব্যাসদেব বা বেদব্যাস। তার বাবার নাম জানো পরাশর মুনি, মা ছিলেন সত্যবতী। এই ব্যাসদেব যে মহাকাব্য রচনা করলেন সেটা আমরা হাতে পেতাম না, কিন্তু তার মনের মধ্যেই থেকে যেত। কি হলো, লিখবেন কি করে, কি করে এটা তার পরবর্তী জেনারেশনের কাছে পৃথিবীতে পাঠাবেন, কি করে আমরা জানব যে মহাভারতটা কি? ব্রহ্মা শুনলেন, ব্রহ্মা বললেন, দেখো ব্যাসদেব, তুমি গণেশের সাহায্য নাও। গণেশ খুব বুদ্ধিমান, হাতও চলে দ্রুত আর বুদ্ধি প্রখর, হাতের লেখাটিও সুন্দর। ব্যাসদেব গণেশের শরণাপন্ন হলেন। দেখো বাবা গণেশ, এই ব্যাপার, তুমি আমাকে একটু লিখতে সাহায্য করবে? গণেশ বললেন, লিখতে পারি, তবে আমার একটা শর্ত আছে। এই শর্তটির কথা অবশ্য তোমরা জানো। গণেশ শর্তটি দিলেন যে দেখুন, আপনি বলবেন আমি দ্রুত লিখে যাব, আপনি যদি থেমেছেন আমি কলম কিন্তু থামিয়ে উঠে চলে যাব। ব্যাসদেব দেখলেন এ তো আচ্ছা ফ্যাসাদ, একটু থামতে পারবো না? এই 100,000 শ্লোক বলে যাব, একটু বিশ্রাম নিতে পাবো না? তিনিও সঙ্গে সঙ্গে ভেবে নিলেন কি করে গণেশের এই শর্ত থেকে একটু রেহাই পাওয়া যায়। ঠিক আছে গণেশ, তোমার শর্তে আমি রাজি, তবে বাবা একটা ব্যাপার আছে, আমার এই 100,000 শ্লোকের মধ্যে 8,800 শ্লোক আছে যেগুলি খুব জটিল, যাদের বলা হয় কূট শ্লোক, কয় দীর্ঘ ট, কূট শ্লোক। এই শ্লোকগুলির মানে না বুঝে তুমি যদি লেখো তাহলে কিন্তু চলবে না, আমার লেখা সম্পূর্ণ হবে না। গণেশ একটু কলম কামড়ে ভেবে নিয়ে বললেন, বেশ তাই হবে, আমি একটু ভেবে নিয়েই লিখব। ব্যাসদেব এটাই চাচ্ছিলেন, এই সমস্যা থেকে উদ্ধার পাওয়ার, যে এত সহজে একটা সুরাহা হবে এটা ভেবে ব্যাসদেব একটু আনন্দিতই হলেন। এখন আমরা ভাবি যদি গণেশ রাজি না হতেন আমরা কি এই মহাকাব্যটি পেতাম? কত সুন্দর সুন্দর গল্প, কত বিচিত্র চরিত্র, এসব কি আমরা পেতাম? পেতাম না। আজ এই পর্যন্ত, কেমন?